গত রবিবার অর্থ মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে এবং এখানে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে যে নতুন অর্থ বছরের শুরুতেই আসলে সরকারি কর্মকর্তাদের খরচে এক ধরনের লাগাম টানা হয়েছে সেখানে বেশ কিছু বিষয় রয়েছে কী কী বিষয় আছে সেগুলো আলোচনা করতে চাই এবং একই সাথে সরকারি কর্মকর্তাদের খরচে এই লাগাম কেন কোন কোন ক্ষেত্রে আসলে এই বিধিনিষেধগুলো প্রযোজ্য রয়েছে সব কিছু মিলে বিস্তারিত আরও একটি আরও একটু বুঝতে চাই এই পরিপত্রটি আমাদের সাথে আজ বার্তাপক্ষ থেকে আছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান ধন্যবাদ আপনাকে আপনি যেমনটা বলছেন যে এখানে উন্নয়ন এবং পরিচালন এই দুটো খাতের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে মূলত সরকার বা অর্থ মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে সেটা যে কয়েকটি খাতে কোথাও কোথাও হচ্ছে পুরোপুরি বন্ধ আর কোথাও হচ্ছে সীমিত তো এখানে সীমিতটা এবং পুরোপুরি বন্ধ দুটো আমি একটু ব্যাখ্যা করছি সে বন্ধ যে যে সমস্ত জায়গায় সেটি হলো যে সরকারের সকল ধরনের যানবাহন কেনাকাটা যেটা সেটা এই যানবাহনের মধ্যে অনেক ক্যাটাগরি আছে যেমন সরকারের ডেপুটি সেক্রেটারি উপসচিব যারা পদপর্যাদে তারা সরকারের কাছ থেকে সুদমুক্ত গাড়ি পান তো সে সেই গাড়ি কেনাকাটার বিষয় আছে সরকারের বিভিন্ন প্রজেক্টে হচ্ছে গাড়ি কেনাকাটা হয় সেই গাড়ি কেনাকাটা সেগুলো বন্ধ পুরোপুরি বন্ধ গাড়ি গাড়ি কেনাকাটা আর সীমিত যেটা সীমিতটা হচ্ছে আপনার বিদেশ ভ্রমণ সীমিত কোন দৃষ্টিকোণ থেকে সেটি হলো যে আপনি সরকারি টাকায় আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না কিন্তু অত্যাবশ্যকীয় বলতে একটা ওখানে একটা ইয়ে দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন এক সরকারি কর্মকর্তা চাইলে বিদেশ ভ্রমণ করতে পারবেন যদি সেখানে যদি উন্নয়ন সহযোগীদের টাকা থাকে উন্নয়ন সহযোগী সংস্থা আপনাকে নিয়ে যান সেক্ষেত্রে আপনি বিদেশ ভ্রমণ যেতে পারবেন এক আরেকটি বিষয় হলো যদি আপনি কোনো ফেলোশিপ অথবা স্কলারশিপ আপনি পান বিদেশে কোনো কোথাও আপনি অধ্যয়ন করতে অধ্যয়ন করতে যান সেক্ষেত্রে আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন এবং তৃতীয় একটা বিষয় হলো সেটি হলো যে আপনি একটা ভারী কোনো যন্ত্রপাতি কিনবেন বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যদি কোনো ঠিকাদার আপনার ওই ওই পণ্যটি বা ওই উপকরণটি তার টাকায় সেটা মান পরীক্ষার জন্য যদি আপনাকে বিদেশে নিয়ে যান যে ওই পণ্যটা দেখার জন্য যে ঠিক আছে কিনা তারপর যখন আপনি সেটাকে নিশ্চিত দিবেন যে হ্যাঁ পনেরোটি ঠিক আছে শুধু সেটা দেখার জন্য যদি কোনো ঠিকাদার আপনাকে নিয়ে যায় বা সরবরাহ প্রশাসন আপনাকে নিয়ে যায় সেক্ষেত্রে আপনি বিদেশ যেতে পারবেন এই জিনিসটা এই জন্য বলা হচ্ছে সীমিত কিন্তু আপনি সরকারি টাকায় আপনি বিদেশ যেতে পারবেন না উন্নয়ন সহযোগী সংস্থা যদি আপনাকে নিয়ে যায় তাহলে আপনি বিদেশ যেতে পারবেন এটা গুলো দুটো আরও বেশ কিছু খাতে আপনার পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে আপনি যেমন হচ্ছে যে নতুন অর্থ বছরের যে যেটা তেইশ চব্বিশ অর্থ শুরু হলো এক জুলাই থেকে আপনি হলো ভূমি অধিগ্রহণ বাবদ যে টাকাটা বরাদ্দ দেওয়া আছে আপনি সেই ভূমি অধিগ্রহণের টাকাটা আপনি খরচ করতে পারবেন না আপনি আপনি খরচ করতে পারবেন না নতুন কোনো ভবন আপনি নির্মাণ করবেন অবকাঠামোগত আপনি ভূমি নির্মাণ করবেন সে আপনি করতে পারবেন না আর বিদ্যুৎ এবং জ্বালানি খাতে কিছুটা ভাগ করে দেওয়া হয়েছে আপনার এখানে একশো টাকা বরাদ্দ দেওয়া আছে কারণ বিদ্যুৎ খাতে আপনার একশো টাকা বরাদ্দ দেওয়া আছে আপনি এখানে আশি টাকা খরচ করতে পারবেন বিশ টাকা খরচ করতে পারবেন না জ্বালানি খাতে এরকম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি খরচ সাশ্রয় করতে হবে আপনাকে এইভাবেই হচ্ছে যে একটা রুল ঠিক করে গতকাল রোববারেই এরকম একটা পরিবর্তন জারি করা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে